নমস্কার, আজকে আমরা পুনরায় আলোচনা করব শনিদেব বক্রী অবস্থায় গতিশীল হবে 11 মে 2020 থেকে, সেই বিষয় নিয়ে আমি বলবো। 24 জানুয়ারি শনি মকর রাশিতে প্রবেশ করেছিল 2020-র, আবার 11 মে 2020 থেকে 142 দিনের জন্য 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় গতিশীল থাকবে। তারপর শনিদেব আবার মার্গী অবস্থায় পুনরায় ফিরে আসবে। আমি আগের ভিডিওতে শনির ঢাইয়া যে দুটি রাশির ওপর চলছে তাদের বিষয়, তাদের কেমন চলবে ডিটেলসে বলেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, লিঙ্কটা দেওয়া আছে যদি আপনারা ওই ভিডিওটা দেখে না থাকেন। আজকে আমি আলোচনা করব শনি 7:30 যাদের চলছে, এবং আমাকে কমেন্ট বক্সে জানাতেও বলেছিলেন মকর রাশির একজন জাতিকা, শনি 7:30 যাদের চলছে তাদের এই বক্রী শনি কি কি ফল দেবে। তার আগে আপনারা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করবেন, এবং বেল মানে ঘন্টিটা নাড়তে একদম ভুলবেন না। তাহলে আসা যাক শনি কি ফল দেবে। শনি সবসময় জানবে ন্যায়ের দেবতা। যদি জন্মকুণ্ডলীতে আপনার শনি নিচস্থ থাকে, অশুভভাবে অবস্থান করে, অশুভ গ্রহের দৃষ্টিতে থাকে, অশুভ গ্রহের সাথে যুক্ত থাকে, বিষযোগ করে থাকে, তবেই শনির কুপ্রভাব আপনার জীবনে অনেক বেশি পরিমাণে আসবে। কিন্তু যাদের শনি জন্মকুণ্ডলীতে শুভভাবে অবস্থান করছে, শুভ গ্রহের সাথে আছে, শুভ গ্রহের দৃষ্টিতে আছে, তাদের বিশেষ অমঙ্গল দেখা দেবে না। প্রথমেই আমরা আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির 7:30 শেষ চরণ চলছে, মানে লাস্ট ফেজ চলছে। শনি 7:30 আপনার জীবনে 17 জানুয়ারি 2023 অবধি চলবে। শেষ চরণে শনি সফলতা দেয়। সাধারণত প্রচুর পরিশ্রম করতে হবে এই বক্রী শনির অবস্থানে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। বক্রী শনির জন্য আর্থিক স্থিতি বিপর্যস্ত হবে, সংঘর্ষ করতে হবে, আর্থিক স্থিতি টালমাটাল হওয়ার জন্য মানসিক অশান্তিও থাকবে। তবে গুড নিউজ, ধনুরাশির জন্য পিতার থেকে আর্থিক সাহায্য পাবেন। খুব ধৈর্যের সাথে আপনাকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, তবেই আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। এবং যতটা পরিশ্রম আপনি জীবনে করেন, পরিশ্রমটা যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে শনিদেব তেমন কুফল আপনাকে দেবেন। আবার বলি, আপনারা শনির বিষয়ক প্রচুর ভিডিও আমার সুখের চাকা চ্যানেলে দেওয়া আছে, উপায়গুলো ডিটেলসে দেওয়া আছে। যদি উপায় করতে চান, অবশ্যই শনির উপায় বলে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন, এবং ডেসক্রিপশন বক্সেও প্রচুর পরিমাণে উপায় আপনাদের দেওয়া থাকবে। আপনারা উপায়গুলো করুন, একদম ভয় পাবেন না। আমার এই ভিডিও সতর্ক সচেতন করে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য নয়। আপনি সতর্ক সচেতন হয়ে গেলেই আপনি পরিস্থিতির মোকাবেলা করে জীবনের ঠিক শীর্ষ পর্যায়ে পৌঁছে যেতে অবশ্যই পারবেন। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। আপনার উপর 7:30 দ্বিতীয় চরণ চলছে, মানে সেকেন্ড ফেজ চলছে। আপনার 7:30 29 মার্চ 2025 অবধি চলবে। এই বক্রী শনি আপনার কষ্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে, মানসিক অশান্তি আপনাকে জর্জরিত করে দেবে, ভুল ডিসিশন নেবেন আপনি, কর্মক্ষেত্রে প্রচুর হয়রানির সৃষ্টি হবে, বিজনেস লস হবে, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে। যাদের শনি খুব খারাপ অবস্থানে আছে, খুব বুঝে শুনে কাজ করবেন। জীবনসাথীর সাথে সম্পর্ক ভালো থাকবে না, শরীরের প্রতিও আপনি সচেতন থাকুন, দুর্ঘটনা হওয়ারও যোগ কোনো কোনো সময় দেবে এই বক্রী শনি। ড্রাইভিং খুব সাবধানে করবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেবে এই বক্রী শনি আপনাকে। কিন্তু উপায়গুলো করলে অবশ্যই আপনি উত্তীর্ণ হতে পারবেন এই দুরাবস্থা থেকে। এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি
শনির সাড়ে সাতির প্রথম চরণ বা ফার্স্ট ফেজ চলছে। এই বক্রী শনি আপনাকে নানাভাবে পরিশ্রান্ত করে তুলবে, সংঘর্ষ বাড়বে, শনির উল্টো চালে আপনার দুঃখ বাড়বে, জীবনসাথীর সাথে সম্পর্ক হানি হওয়ার আশঙ্কা পূর্ণ মাত্রায় দেখা দেবে। আপনার কোনো প্রিয়জন, খুব কাছের মানুষের সাথে সম্পর্ক হানি এবং গভীর সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে। আপনার প্রিয়জনের সাথে দূরত্ব বাড়বে। 29 সেপ্টেম্বর অবধি এই সম্পর্ক ভেঙে যাওয়া থেকে বিরত থাকুন, মাথা ঠান্ডা রাখুন, নেগেটিভ স্থিতিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনার প্ল্যানিং করার জন্য, নতুন ব্যবসার জন্য অবশ্যই বড়দের সাথে এবং এক্সপার্টের সাথে পরামর্শ করতে একদম ভুলবেন না। নিউ প্রজেক্ট, নিউ বিজনেসের জন্য, বড় ইনভেস্টমেন্ট করার জন্য প্রিয়জনের পরামর্শ, এক্সপার্টের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। চাকরি বদল এই সময় একদমই করা যাবে না, 29 সেপ্টেম্বর অবধি চাকরি বদল করা যাবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে মুশকিলে পড়বেন তাহলে। উপায় হিসাবে বলবো, বক্রী শনির মেন উপায় হচ্ছে শনি মন্ত্র জপ। শনি মন্ত্র জপই হচ্ছে একমাত্র রামবাণ উপায়। শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রৌং সহা শনিশ্চরায় নমো 108 বার জপ করবেন। প্রতি শনিবার যে কোনো কালো বস্তু দান করুন। কালো বস্তুর মধ্যে কালো চানা, বেগুন, কালো কাপড়, কালো ছাতা, সর্ষের তেল, লোহার কোনো জিনিস, কালো কলাই, কালো আঙুর, যে কোনো জিনিস আপনার সামর্থ্য অনুযায়ী দান অবশ্যই করবেন। শনি মন্দিরে প্রদীপ জ্বালাবেন এবং আরও বিশদভাবে উপায়গুলি শনির সাড়ে সাতির এবং শনির উপায় দেখার জন্য ডেসক্রিপশন বক্সে আমার শনির উপায় দেওয়া আছে, সেগুলো আপনি দেখে নেবেন। আপনার যদি শনির দশা চলে, অবশ্যই শনির দশা চললে, অন্তর্দশা চললেও এই উপায়গুলো আপনি করতে পারেন। আপনি শনির সাড়ে সাতির আওতায় থাকলে, আপনার শনির ঢাইয়া চললে কি প্ল্যান করবেন ভবিষ্যৎ যদি জানতে চান, তবে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে মেসেজ করে আপনি টাইম স্লট বুকিং করে আপনি আর আমি আপনার চার্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। বিশেষ উপায় জেনে নিয়ে সমস্ত কষ্ট থেকে মুক্তির উপায় হিসাবে আপনি অবশ্যই টাইম স্লট বুকিং করতেই পারেন 9830723339 এই নাম্বারে। যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার সাথে এই দু পরামর্শ সবার মধ্যে আপনারা জানিয়ে দিতে পারেন। নমস্কার।